খালিতে গেলেন তৃণমূল বিজেপির প্রতিনিধি দল দুপক্ষের মৃত পরিবারের সঙ্গে দেখা করেন তারা এলাকাও ঘুরে দেখেন সদস্যরা প্রতিনিধি দলের বিজেপি তৃণমূল সংঘর্ষে নিহত পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন বিজেপি ও তৃণমূল রবিবার প্রতিনিধি দল মধ্যমরাম পার্টি অফিস থেকে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে এক প্রতিনিধি দল যায় সন্দেশখালীতে মৃত তৃণমূল কর্মী কায়ুম মোল্লার পরিবারের সঙ্গে দেখা করেন পরিবারের প্রতি সমবেদনা জানান প্রতিনিধি দলের সদস্যরা থানার হাটগাছি গ্রাম পরিদর্শন করেন তারা সন্দেশখালীতে যান বিজেপির এক প্রতিনিধি দল দলে ছিলেন রাহুল সিনহা লকেট চ্যাটার্জি শান্তন বসু প্রমুখ মৃত বিজেপি কর্মীদের দেহ নিয়ে কলকাতা আসার চেষ্টা করেন তারা দফায় দফায় মৃতদেহ আটকায় পুলিশ পরে সিদ্ধান্ত বদল করে সন্দেশখালীতে মৃতদেহ নিয়ে যান বিজেপি কর্মীরা ঘটনায় চলছে রাজনৈতিক চাপান উত্তর রিপোর্ট নিউজ ডোম্যানসল্যান্ড সন্দেশখালী